বন্ধুরা, আজ 12ই মে 2024 এবং আজ হচ্ছে রবিবার। আজকের রাত্রিকালীন আপডেট নিয়ে এলাম, সান্ধ্যকালীন আনিনি, তার কারণ খুব একটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। আজকে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার কথা ছিল, খুব একটা বৃষ্টির দেখা পাওয়া যায়নি। এই মুহূর্তে খড়গপুরে সামান্য মেঘ থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামও পরিষ্কার। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করব, সেটা অন্যরকম। কি আগে বলে দিই, মধ্য ভারতে কিন্তু বেশ খানিকটা মেঘ রয়েছে এবং সেখানে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, রায়পুর, নাগপুর, তারপরে জগদ্দলপুর। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই যে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের উপরে যে মেঘ জমায়েত হয়েছে, এই জমায়েতটা কখন হয় জানেন? আমরা প্রতিবারই দেখেছি ঠিক একটা ভারী নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে আমাদের বঙ্গোপসাগরে কিংবা আরব সাগরেও জমায়েত হয়। কিন্তু বঙ্গোপসাগরের যেহেতু কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হলে আমাদের দিকে আসে, মানে বেঙ্গল জোনের দিকে, তার জন্য আমরা বঙ্গোপসাগরের দিকটাই বেশি নজরে রাখি। দেখতে পাচ্ছি যে মেঘ আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করার কথা ছিল, সেটা একটা মোচড় মেরে গিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামানের কাছে গিয়ে জমায়েত হচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু একটা ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচাপ তৈরি হওয়ার পূর্ব লক্ষণ। আর আপনারা জানেন, মে মাস, জুন মাস এই সময়টায় এরকম ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচাপ তৈরি হয়ে থাকে। তাই নজর রাখতে হবে যে এই বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় কি না। আর এই সময় প্রতি বছরই তৈরি হয়, তার জন্যই কিন্তু দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে মনে করা হচ্ছে। যদিও হয়তো দেরি আছে, তাও একেবারে এই যে আশঙ্কা সেটা দূরে সরিয়ে রাখা যাবে না। আর দেখুন, এই সময়টাতে আন্দামানের উপরে মোটামুটি বৃষ্টি হয়, আজকেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ইনফ্রারেড মুডও বলছে যে বেশ ভারী মেঘ আস্তে আস্তে জমায়েত হচ্ছে বঙ্গোপসাগরের উপরে। আমরা কিন্তু রেগুলার নজর রাখবো, আর যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল, যেটা আগেই আমরা আপনাদের জানিয়ে দিয়েছি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এবার কিন্তু দক্ষিণবঙ্গ ছেড়ে আস্তে আস্তে উত্তরবঙ্গের পালা, উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশের দিকে এবার বৃষ্টিটা একটু ভালো লক্ষ্য করা যাবে। আমরা যদি রেনে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আজকে পরবর্তী সময় রাত আমাদের মুর্শিদাবাদ, রাতের দিকে মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং মালদহে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর তারপর যদি দেখি সোমবার, কালকে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গ ছেড়ে সকালের দিকে, মানে ওই 10টা 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর এবং খানিকটা উত্তর দিনাজপুরে বৃষ্টি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে বাংলাদেশের পাটনিতোলা, আক্কেলপুর, আদমদিঘি, গোমস্তপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার মানে এবার দক্ষিণ ছেড়ে আস্তে আস্তে বৃষ্টি উত্তরের দিকে পাড়ি দিচ্ছে। যেটুকু বাকি আছে দক্ষিণের দিকে না হয়ে সেই মেঘ হয়তো ট্রাভেল করবে উত্তরবঙ্গের দিকে। তবে তার সাথে একটা কথা বলে দিই, হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও থাকবে। এই যে একটা ভারী স্পেলে বৃষ্টি হয়ে গেল, এবার তো একটুখানি নিশ্চিন্ত হওয়ারই কথা। তবে তাপমাত্রা আবার বাড়বে সেইভাবেও নিশ্চিন্ত হওয়া যাবে না, এবং শিলচরে মাঝে মাঝে বৃষ্টি দেখতে পারবেন, আসামের কিছু জায়গায় মাঝে মাঝে বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু এবার খানিকটা পাবে সেখানকার মানুষজন। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি রেগুলারই হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। আরও একটা ম্যাপে গিয়ে দেখাই, সেটা হচ্ছে যে কতটা বৃষ্টি হতে পারে। দেখুন আগামী 3 দিন এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পরিমাণ খুব কমে গেল, একেবারে ওই সুন্দরবন, গোসা বা হলদিবাড়ির দিকে একটু বৃষ্টি আছে আগামী 3 দিনের মধ্যে। এদিকে হচ্ছে গিয়ে সামান্য একটু বৃষ্টি আছে আরামবাগ, খানাকুলের দিকে। আর ভালো বৃষ্টি যেটা, সেটা উত্তর বীরভূম, নলহাটির দিকটাতে, এছাড়া মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং দেখতে পাচ্ছি মালদা, বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ, তারপরে উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুর পুরো জুড়ে, তারপরে ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, লাভালো, লেগাও, এদিকে সামস্তে, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, শীতলকুচি,
এই সব জায়গায় কিন্তু আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি, এবং শুধু 3 দিন নয়, আগামী 24 ঘন্টার মধ্যে, তার মানে কালকেই বৃষ্টি আছে, কাল সকাল দুপুর বিকেলের দিকে এই বৃষ্টিটা হবে। এই বৃষ্টিটা উত্তরে কিন্তু মোটামুটি যেটা দেখলাম আগামী 3 দিন 5 দিনের মধ্যে হবে, তারপর আবার আস্তে আস্তে কাটবে, তবে এবার দক্ষিণের বৃষ্টি কমে গেল। সেরকমই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেরও উত্তরে বৃষ্টিটা কলাই বগুড়া এবং রংপুর, এদিকে রাজশাহীর দিকে মহাদেবপুর, চররাজীবপুর আর ঠাকুরগাঁও, পঞ্চগড়, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, লালমনিরহাট, শহীদপুর, কাহারল, এই জায়গাগুলোতে এবার বৃষ্টি দেখা যাবে। আর হালকা মাঝারি বৃষ্টি ওই শিলচরের দিকে থাকবে এই 3 দিনের মধ্যে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ, বৃষ্টির খবর টোটালটাই আপনাদের দেখিয়ে দিলাম। আর যেই যে মেঘটা জমায়েত হচ্ছে, সেই মেঘ কিন্তু আমরা নজরে রাখবো, কারণ শ্রীলঙ্কাতে ভালো লেভেলের বৃষ্টি আছে 3 দিনের মধ্যে, দক্ষিণ ভারতেও বৃষ্টি আছে। আর এই মেঘটা থেকে কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হলে তার থেকে কিন্তু একটা ভারী নিম্নচাপ তৈরি হতে পারে, তার কারণ এই ধরনের বা এই মে মাসের মাঝামাঝি সময় থেকে আর শেষের দিকে মেঘ কিন্তু জমায় শুরু হয়, আর তারপরেই একটা ঘূর্ণিঝড় কিংবা ভারী নিম্নচাপ আমরা দেখতে পাই প্রতি বছরই। এবছরও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আস্তে আস্তে করে যে মোচড় মেরে শুরু হতে পারে, তারপরে লক্ষ্য রাখতে হবে। আমরা রেগুলার ফলো করব, আপনাদেরও টাইম টু টাইম আপডেট দিয়ে দেব। এই হলো গিয়ে টোটাল বিষয় বৃষ্টির, এবং টেম্পারেচারে আসি। আগামীকাল থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আজ অবধি মোটামুটি ভালো শান্তিতে ছিলেন, কাল থেকে দেখুন তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। কালকে কলকাতায় দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা যেরকম যাবে 32, সেরকম পুরুলিয়ার দিকে 36, বাঁকুড়া 34, এবং বাকি মোটামুটি পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া ছাড়া বাকি অঞ্চলগুলোয় মোটামুটি 32-31 মধ্যেই থাকবে। সে 2-24 পরগনাই বলুন, 2 মেদিনীপুর বলুন, নদিয়া বলুন আর মুর্শিদাবাদ বলুন, বীরভূমে আবার 1 ডিগ্রি বেশি, 33 থাকবে। মালদাও 32, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর 31-32 মধ্যে, উত্তর দিনাজপুর 32 থাকবে, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি 31-32 মধ্যে, মানে পুরো উত্তরবঙ্গই মোটামুটি 31-32, আর দার্জিলিং কমই থাকে 22-এর মতো। এই হচ্ছে পরিস্থিতি। সেরকমই 33-34 মধ্যে থাকবে পুরো বাংলাদেশ, চিটাগাং, মহেশখালীও 31-32 মধ্যে, ত্রিপুরাও 33-34 এবং শিলচর 32, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 32, হোজাই 32, সবই 32 আসামে। তার মানে কালকের 32-33 হচ্ছে তাপমাত্রা, সর্বোচ্চ হচ্ছে পুরুলিয়ার দিকে থাকবে সেটা 36-এর মতো, কিন্তু মঙ্গলবার তাপমাত্রা আরও বাড়বে। মঙ্গলবার কলকাতায় 34 হয়ে যাবে, বাঁকুড়া পুরুলিয়ার দিকে আরও বেড়ে 37-38, উত্তরে মোটামুটি 1 ডিগ্রি করে বাড়বে, বাংলাদেশেও 1 ডিগ্রি করে বাড়বে। বুধবারের তাপমাত্রা আর একটু বৃদ্ধি পাবে, কলকাতা হয়ে যাবে 35, ওদিকে পুরুলিয়ার দিকে আবারও গরম শুরু, বলরামপুর 40, পুরুলিয়া 40, বাঁকুড়া 39, মানে 39-40 পৌঁছে যাবে পশ্চিমের জেলাগুলি, তার সাথে বীরভূমও 39, এদিকে দুর্গাপুর, আসানসোল কিন্তু 39 পৌঁছে যাবে, তবে বাংলাদেশ 34-35 মধ্যেই থাকবে, ত্রিপুরাও তাই, আসাম 32-33 ঠিকঠাক থাকবে। এদিকে আমরা যদি বুধবার পেরিয়ে চলে যাই বৃহস্পতিবার, বৃহস্পতিবার তাপমাত্রা এবার দেখুন মেহেরপুর, রাজশাহী এদিকে 40, নলহাটি, বীরভূমের দিকে বাড়ছে, বাড়ছে বাঁকুড়া, পুরুলিয়া 41, তার মানে এবার শুক্রবার অবধি যা লাস্ট আপডেট আছে কলকাতায় 35 হলেও, এ দেখুন পুরুলিয়ায় আবার তাপপ্রবাহ দাবদাহ 43, দুর্গাপুর 42, আবারও শুরু হয়ে যাবে গরম, কিছুদিন বা কয়েকদিন একটু আরামে থাকার পর আবারও কিন্তু দাবদাহ আসছে, তাপপ্রবাহ আসছে। আর এই তাপপ্রবাহ আসার পরে আমাদের ফলো করতে হবে যে জলীয় বাষ্প তৈরি হয়ে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় তৈরি হয় কিনা। তো এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।